আপনারা দেখছেন জিও বাংলা, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে। জিও বাংলা সরস্বতী সম্মান 2020-তে আমরা হাজির হয়ে গেছি। আমি শ্বেতা। আর আমি তিয়াশা। আর আমরা দুজন কিন্তু ঘুরে ঘুরে বেশ এনজয় করছি এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার পরিবেশ, আর স্টুডেন্টরা সবাই কিন্তু খুবই ভাইব্রেন্ট, খুব কালারফুল। তুমি দেখাচ্ছো, আমি একটা জিনিস বলবো, মায়ের যে সাজটা সম্পূর্ণ ডাকের সাজ, এত সুন্দর দুটো, সত্যি মনটা কিন্তু জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর মা, আমি এতগুলো স্কুল কলেজ দেখলাম কিন্তু এত সুন্দর ঠাকুর আমি দেখিনি, সত্যি বলছি। এক্স্যাক্টলি সো, আসলে আমরা এই পূজোর পরে এই ডাকের সাজটা কিন্তু আমরা আর কোথাও দেখতে পাই না, যেটা এই কলেজে এসে প্রচন্ড জমজমে। এই কলেজে এসে কিন্তু আমরা সেই পুরনো যেগুলো মানে পিছনে চলে এসেছি, গত বছরে ছেড়ে চলে এসেছি, সেই জিনিসটা কিন্তু আবার একটা সেই ভাবটা, সেই ফিলিংটা পাচ্ছি। তো এবার সরস্বতী শেষ হয়ে গেছে, আমি বেশ মজা করছি এখানে এসে, এত ভালো লাগছে। স্কুল কলেজের এবার আমরা একটু কথা বলে নিই, আমরা তো স্কুল কলেজের গন্ডি পেরিয়ে গেছি, যারা এখনো আছে তাদের কাছে চলে যাই, জিজ্ঞাসা করে নিই তাদের পুজোটা কেমন কাটছে। নমস্কার জিও বাংলা, প্রথমত আপনাদের সকলকে স্বাগত। কতটা এনজয় করছেন আমি সবার আগে জিজ্ঞাসা করবো? এনজয়মেন্ট তো অনেকই হচ্ছে, তিন চার দিন ধরে আমাদের আয়োজন সায়োজন সব চলছে, প্রতিদিনই এনজয়মেন্ট হচ্ছে, আজকে তো আবার আছে, আর এবং ভাষণের সময় আলাদাই হবে এনজয়মেন্ট। তো মাতৃমূর্তি মানে মা আনা থেকে এই পুজো, পুরো এই বিষয়টা কারা করলো, কিভাবে হলো সেটা একটু বলো। এখানে বলতে গেলে একজনও যদি একজন কিংবা দশজনের নাম নিই তাহলে জিনিসটা অন্যদের জন্য আনফেয়ার হয়ে যাবে। সবারই এখানে প্রতিদান আছে এবং মানে পুরো সব সমগ্র সবাই মিলে, সেটা আপনার স্টুডেন্টস, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের তো মেন ভূমিকা আছেই, সেটা ছাড়া এমনি আমাদের জেনারেল স্টুডেন্টসদেরও যেমনি ভূমিকা আছে তেমনি সিনিয়রদেরও ভূমিকা আছে, কাউকেই বাদ দেওয়া যাবে না। আচ্ছা, সরস্বতী পুজো মানে কিন্তু দুটো জিনিস মিস করা যায় না, সেটা হচ্ছে এক তো খাওয়া দাওয়া, আর সেটা হচ্ছে কুল খাওয়া। কুলের বিষয়টা আমরা এখন বড় হয়ে গেছি, অনেকটা বড় হয়ে গেছি, স্কুল কলেজের গন্ডি পেরিয়ে গেছি, সেই ছোটো ছোটো খুনসুটিগুলো মজাগুলো এখন আর হয়তো হয় না, কিন্তু সেই কুলের কনসেপ্টটা কি এখনও মানা হয়? আমার মনে হয় হ্যাঁ মানা হয়, এক দুটো বাড়িতে এখনো মানে এমনি জাস্ট জেনারেল যদি আমরা যাই, অন্যদেরকে জিজ্ঞেস করি, ওদেরকে কুল যদি বলি যে ঠিক আছে, তখন দেখি যে সামহোয়াট ইন সাম পার্টস মানা হয়। ওকে, হোয়াটস ইওর নেম? নায়াব। ফ্রম হুইচ ইয়ার? আই এম ইন থার্ড ইয়ার। ওকে, তো মনে পড়ছে সবাই কিন্তু সরস্বতী পূজা এখন হলুদ মাখি, তো এটা জিজ্ঞেস করা যায় তারা হলুদ মাখে নাকি হলুদ মেখে স্নান করে নাকি? এখন তো ওটা অনেকটাই পুরনো হয়ে গেছে বাচ্চাদের জন্য, হ্যাঁ সেটাই, বড়দের ক্ষেত্রে হয়তো হয় না, বাট সাজগোজ কিন্তু একেবারে পারফেক্ট এখানে সবাই, মানে যতটা সুন্দরী মা সরস্বতীকে লাগছে ততটাই কিন্তু এখানকার রমণীদেরকেও লাগছে। তো এই সাজের কি প্রিপারেশন প্ল্যানিং আগে থেকে ছিল, আগের দিন থেকে? অবভিয়াসলি প্ল্যানিং তো সবার থাকে, এটা হয়, মানে ইটস লাইক গ্রুপ গ্রুপ সবাই সাজ প্ল্যান করেছে, কি পড়বে কি পড়বে না, কি আছে কি আছে না, তো এক সপ্তাহ বা এক মাস পরে ধরেই চলে। থ্যাংক ইউ সো মাচ, আমি একটু আপনার কাছে আসবো। পুজো মানে প্রথমত তো জিজ্ঞাসা করবো, এই পুজোটার সঙ্গে কত বছর ধরে জড়িত? এই পুজোটার সাথে আমি এখন ফিফথ ইয়ারে পড়ি, তো ফার্স্ট ইয়ার থেকে 5 বছর পরে হতে চললো জড়িত। আচ্ছা, তো সরস্বতী পুজো মানে কিন্তু নস্টালজিয়াও, কারণ আমরা যেহেতু এই গন্ডিটা পেরিয়ে গেছি, তো স্কুল কলেজের দিনের কথা, স্কুলের দিনের কথা কি মনে পড়ে? হ্যাঁ নিশ্চয়ই, যখন স্কুলে পড়তাম স্কুলে একটা আলাদাভাবে পুজোটা হতো, কলেজে আর স্কুলের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। যখন স্কুলের গন্ডি পেরিয়ে এসেছিলাম তখন ভাবিনি যে কলেজে কতটা কোপ আপ করতে পারবো বা কতটা মিশে যেতে পারবো, কিন্তু আজ থেকে 5 বছর থাকার পর মনে হচ্ছে যে না, এটাও আরেকটা দ্বিতীয় বাড়ি তৈরি হয়ে উঠেছে। আরেকটা বিষয়, অ্যান্ড দ্যাট ইজ সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো সেটা কি কেউ সেলিব্রেট করছে এখানে? হ্যাঁ, কলেজে সবার মানে আলাদা করে নাম নিও না, সবাই যারা যারা আছে সবাই তো করছেই অবশ্যই, মানে যে যার নিজের প্রিয়জনদের সঙ্গে সেলিব্রেট করছে। কলেজ এনवायरमेंट, एवरीवन নোস কলেজ এনवायरमेंटে যেভাবে চলে, একটা ফ্লিংস কাপলস ওরা সেলিব্রেট করছে এইভাবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, আমি একটু আপনার কাছে আসবো। পূজোটা নিয়ে একটু বলুন, মানে এই যে এত এখানে হইচই, খাওয়া দাওয়া, এই সবটা নিয়ে একটু বলুন, কারণ খাওয়া দাওয়া ভোগের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট সরস্বতী পুজোর দিন। অন্যান্য কলেজে যেমন রিইউনিয়ন হয়, আমাদের ক্ষেত্রে আমাদের যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে সরস্বতী পুজোটা একটা রিইউনিয়নের জায়গা। আমাদের এখানে অ্যালুমনি বলতে যেমন হাইকোর্টের প্রচুর জজ সাহেবরা রয়েছেন, এক্স জজ সাহেব, সেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের, এবং আরও অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার্স তারাও আসেন এখানে, সেরকমভাবেই যারা এখনকার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে করছে তারাও থাকছে। এলএলএম রয়েছে আমাদের কলেজে, আমি নিজে এলএলএমের ছাত্র, এলএলএম ছাত্রছাত্রীরা রয়েছে, এবং আমাদের এখানে প্রসাদ বিতরণ যেমন হয় সেরকমভাবে ভোগ বিতরণ হয় এবং নিষ্ঠা সহকারে পুজো করা হয়। আপনি দেখবেন যে আমাদের ট্র্যাডিশনাল মূর্তি আমাদের নিষ্ঠা সহকারে
পুজো করা হয় এবং এবং এর ওপরে একটা আর্ট মেলা হয় আমাদের। ওপরে ছাত্রছাত্রীরা সমস্ত ছবি দেন, সেই যেগুলো ডিজিটাল ফটোগ্রাফ বা নিজের আঁকা ছবি, সেটাতে একটা আমাদের আর্ট মেলা হয়। এবং এটা আজ নয়, এটা বিগত 50 বছরের এবার পদার্পণ করলো যোগেশ্বর চৌধুরী আইন কলেজ। 50 বছর ধরে এই পুজো চলছে। আচ্ছা, ভোগের মেনুটা একটু জেনে নেবো, সব কথা তো শুনলাম, সব কিছু খাওয়া দাওয়াটা না হলে বাঙালিদের চলে না। কলাইশুটির কচুরি থাকছে, আলুরদম, পনির আর পোলাও, তার সাথে থাকছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আমাদেরই কিন্তু মানে এত লোভনীয় মেনুটা শুনে কিন্তু ভোগের এক্স্যাক্টলি আমাদেরই কিন্তু লোভ লাগছে, মনে হচ্ছে আমরাও এখানকার ভোগটা টেস্ট করে যাই। আর এখানকার এই যে সুন্দর, এত সুন্দর সরস্বতী পুজো আপনাদের সামনে তো আমি তুলে ধরলাম, আমি চলে যাব অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, অন্য কোনো স্কুল কলেজ ক্লাবে। ততক্ষণ চোখ রাখতে হবে জিও বাংলাদেশ। ভিডিও ওয়াজ ব্রট ইউ বাই রাইস এডুকেশন। ক্যামেরা শুভঙ্করের সাথে আমি ইপ্সিতা, আর আমি তিয়াশা। দেখতে থাকুন জিও বাংলা।